আমরা শুনলাম মোহাম্মদ ইউনূসের বক্তব্য। তিনি বলছেন যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে তিনি নাকি পদত্যাগ করবেন। আমরা জানি না তিনি আদতে কি দেখতে পাচ্ছেন বাংলাদেশ জুড়ে কি চলছে, সেখানকার মানুষের হাহাকার কি শুনতে পাচ্ছেন, আর যদি শুনতে পান তাহলে এতক্ষণ পর্যন্ত এতদিন পর্যন্ত কোন পদক্ষেপটা করেছেন তিনি। আমরা একবার সিপিআই নেতা রিতেশ বসাকের সঙ্গে কথা বলবো। রিতেশ বাবু, আমরা দেখেছি যে কোনো জায়গায় নিপীড়িত সংখ্যালঘু মানুষের ওপর যখন নিপীড়ন হয় তখন বামেরা গর্জে ওঠে বলেই অন্তত থিওরিটিক্যালি জানি, কিন্তু এই বাংলাদেশে যখন সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে দিনের পর দিন, আপনারা কেন পথে নামেন না? আমরা পথে নামি না, এই কথাটা খুবই খারাপ। মানে আমি অন্তত বিশ্বাস করি না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাংলাদেশের শান্তি শৃঙ্খলার জন্য পথে নেমেছে। দরকার হলে আপনি বললে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দিতে পারি। মূল বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে যতটা এখানকার মানুষজন উদ্বিগ্ন, কিন্তু এখানকার মানুষ ততটাই উদ্বিগ্ন যখন বলা হয় যে নো মোর সংখ্যালঘু মোর্চা। অর্থাৎ তোমার দেশের সংখ্যালঘুর ক্ষেত্রে তোমার কোনো দায়বদ্ধতা নেই, আর পর প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যালঘুর ক্ষেত্রে দায়বদ্ধতা অনেক বেশি বেড়ে গেছে। এই জায়গায় এই জায়গায় এই জায়গাটা আমি আমি একটু বলিনি এইবার এইবার আমি একটু বলতে দেবো আমি আমি একটু বলিনি আমি যুক্তিটা ভুলে যাব, সেই জন্য বলছি প্লিজ একটু হোল্ড করুন। আপনি যেটা বলছিলেন না যে বাংলাদেশি যারা বামপন্থী তারা রাস্তায় নেমেছেন, কিন্তু আমি কিন্তু দেখেছি যখন ছাত্ররা আন্দোলন করছেন বলে তারা রাস্তায় নেমেছিলেন, তখন বামপন্থী বহু সংগঠন তারা প্রেসিডেন্সি কলেজের বাইরে বা অন্যান্য কলকাতার রাস্তায় তারা হাতে ফ্ল্যাগ নিয়ে দলীয় পতাকা নিয়ে তারা কিন্তু রাস্তায় নেমেছিলেন ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য। তারাও বাংলাদেশি, এরা কলকাতার বাসিন্দা, এরা ভারতের বাসিন্দা, তা সত্ত্বেও তারা বাংলাদেশিদের পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু এখানে সংখ্যালঘু হিন্দুদের জন্য একবারও আমি দেখিনি কলকাতায় দাঁড়িয়ে বা আমাদের আমাদের ভারতবর্ষে কোনো বামপন্থী কোনো কেউ হাতে একটা ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে বলছে না বাংলাদেশি সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, তার আমরা তার প্রতিকার চাই, এই জিনিস আমরা দেখতে পেলাম না। আমি যদি তোমার কথা যদি ধরে নিই, ওখানে বাংলাদেশি সংখ্যালঘুদের সাথে সমস্যা হচ্ছে না বাংলাদেশের মানুষের সাথে সমস্যা হচ্ছে, দুটোর মধ্যে তোমাকে স্ট্যান্ড পয়েন্ট নিতে হবে। আমি আমরা যা বিশ্বাস করি ওখানে বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার হচ্ছে, বাংলাদেশের মানুষের বাড়ি লুটপাট হচ্ছে, এবং ওখানে দাঁড়িয়ে বাংলাদেশের বহু মানুষ, বহু মুক্তমনা মানুষ, জুয়েল ভাই আছে, যদি আমি ভুল বলে থাকি জুয়েল ভাই বলতে পারবে, ওখানে বাংলাদেশের বহু মুক্তমনা মানুষ তারা বলছে যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে, বাংলাদেশে একটা স্বৈরাচারী সরকার সরে গেছে, একটা নিরপেক্ষ ধর্মনিরপেক্ষ সরকার গঠন করতে হবে। তারা তারা কোন ধর্মের আমার জানার দরকার নেই, কিন্তু তারা বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াচ্ছে। জুয়েল ভাই বলুন তো, বাংলাদেশে যখন রাজনৈতিক ডাকাত পড়ছে তখন বেছে বেছে শুধুমাত্র সংখ্যালঘু মানুষদের উপরে পড়ছে? বাংলাদেশের বহু মানুষ আছে যাদের বাড়িতে ডাকাত পড়ছে, রাত পাহারা দিচ্ছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষ সংখ্যালঘু মানুষদের পাশে দাঁড়িয়েছে। তুমি যদি সংখ্যালঘু মানুষরা যদি আক্রান্ত হন তাহলে তাদের জন্য সেনার তরফ থেকে একটা নাম্বার, একটা হেল্পলাইন বার করা হয়েছে। যদি দরকারই না হতো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের অস্তিত্ব রক্ষার, তাহলে এই হেল্পলাইনটার কি দরকার হতো? আর এইটুকু করেই অন্তর্বর্তীকালীন সরকার বোধহয় দায় সারছে। দেবাশিস বাবু, আমি রিতেশদা আপনি আপনাকে ডিস্টার্ব করবেন না প্লিজ, ঠিক আছে? আমি শুধু একটা সেন্টেন্স বলবো, আমি যে কথাটা বলছিলাম সেটা রিতেশ ভাই আমাদের প্রমাণ করে দিল। আমি এটাই প্রথম ভাগে আমি এটাই আবেদন করছিলাম যে বাংলাদেশের হিন্দুদের সমস্যা, তাদের নিপীড়ন, তাদের উৎপীড়ন, তাদের উপরে অত্যাচার, এটা কোনো না কোনো একটা মেটা ন্যারেটিভের পার্ট হয়ে যায়, অন্য কোনো বড় একটা রাজনীতির অঙ্গ হয়ে যায়। কেন হবে? বাংলাদেশের হিন্দুদের সমস্যাটা বাংলাদেশের হিন্দুদের সমস্যা, মানবাধিকারের সমস্যা, হিউম্যান রাইটসের সমস্যা, আন্তর্জাতিক ল অ্যান্ড অর্ডারের সমস্যা, সেইভাবেই দেখতে হবে। কিন্তু রিতেশ ভাই কী করলেন, পশ্চিমবাংলায় কী সাম্প্রদায়িক রাজনীতি হচ্ছে তা সেই ন্যারেটিভের মধ্যে ঢুকিয়ে দিলেন, বাংলাদেশের মুক্তমনারা কী করছে সেই ন্যারেটিভের মধ্যে ঢুকিয়ে দিলেন, অন্য কোনো ন্যারেটিভের মধ্যে নিয়ে যান কেন? হাত জোর করে আপনার আমার আবেদন করছি, সনাতন হিন্দুদের জন্যে হিন্দু হয়ে একবার মুখটা খুলুন না। ওরা হিন্দু হয়েই মার খাচ্ছে, ওরা মানুষ, হিন্দুরা মানুষ নয়, বাংলাদেশের হিন্দুরা মানুষ নয়, তাদের মানব অধিকার নেই, তাদের শান্তিতে বেঁচে থাকার অধিকার নেই, সবসময় কোনো একটা বড় রাজনীতির অঙ্গ কেন হবে? ভারত বাংলাদেশ আন্তর্জাতিক নীতির অঙ্গ কেন হবে বাংলাদেশের হিন্দুরা? কোনো হাসিনা খালিদার রাজনীতির একটা পার্ট কেন হবে? বলার ইচ্ছে করছে রিতেশ বাবুর উদ্দেশ্যে যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যালঘু তো তারা, যাদের উপর অত্যাচার হচ্ছে এটা তো নির্দ্বিধায় বলে দেওয়া যায় তারা সংখ্যালঘু হিন্দু, এবং তাদের উপর অত্যাচার হচ্ছে বলে মোহাম্মদ ইউনূসকেও বলতে হয়েছে যে হ্যাঁ তাদের উপর অত্যাচার হচ্ছে এবং এরকমভাবে যদি চলতে থাকে তাহলে আমি পদত্যাগ করব। কোন দিন বলছেন? যেদিন ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি শপথ নিচ্ছেন, শপথ নিতে নিতে তার আগে তাকে একথা বলতে হচ্ছে? কতটা কোন জায়গায় গেলে তাহলে একজন প্রধানকে এই কথা বলতে হয়?
তাহলে কিসের জন্য তাদের পাশে দাঁড়িয়ে বলা যায় না বামপন্থীরা কেন এখনো পর্যন্ত চুপ করে আছেন যে হ্যাঁ সত্যিই তো সংখ্যালঘু হিন্দুদের উপর বাংলাদেশে অত্যাচার হচ্ছে এবং সেই অত্যাচারটা কোন জায়গায় গিয়েছে আমরা বারবার দেখতে পাচ্ছি যে যেখানে আমরা দেখেছি রক্তের হোলি খেলা হয়েছে বাংলাদেশের বিভিন্ন রাস্তায় রক্তের হোলি খেলা হয়েছে মানুষের অস্তিত্ব মানুষের জীবন বিপন্ন হয়েছে বহু প্রাণ গিয়েছে সেই জায়গা থেকে নতুন সরকার এসেছে পুরনো যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি পদত্যাগ করেছেন দেশ ছেড়ে চলে গিয়েছেন তারপরে আজও কেন কোনোরকমভাবে অবস্থার পরিবর্তন হলো না সেই জায়গা থেকে আজকে যারা সংখ্যালঘু তাদের কাছে একটাই হাতিয়ার বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ মিছিল দেখুন ওপার বাংলায় থামছে না হিংসা বেছে বেছে টার্গেট করা হচ্ছে বাংলাদেশের হিন্দুদের কখনো মন্দিরে ভাঙচুর কোথাও জ্বালিয়ে দেওয়া হয় দেবালয় শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তেই বাংলাদেশ যেন কট্টরপন্থীদের স্বর্গরাজ্য ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের যেন টেকা দায় ওপারে দিন কোনক্রমে কাটলেও ঘুম উড়েছে রাতের অত্যাচারিত হতে হতে যেন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে হিন্দু সংখ্যালঘুদের এই আবহে ভয় কাটিয়ে রাজপথে নেমে এলেন হিন্দুরা রবিবার বাংলাদেশের বিভিন্ন শহরে মিছিল করলো হিন্দুরা বাংলাদেশের পতাকাকে কপালে ফিরতি করে চলল স্লোগান পথে নামে বিশ্ব হিন্দু ফেডারেশনের সদস্যরাও ফেডারেশন বাংলাদেশ বলি সেই অল হিন্দু ফেডারেশন আপনাদের নির্ভয় দিচ্ছে যে আপনারা আসুন আমরা লড়াই করি লড়াই করে বেঁচে থাকি কারো হাতে দেশের পতাকা কারো হাতে প্লাগার মুখে হিন্দু জাগো স্লোগান রাজপথে রাস্তায় বসে পড়েও গর্জে ওঠে বিশ্ব হিন্দু ফেডারেশনের সদস্যরা কোথাও লুটপাট কোথাও ভাঙচুর কোথাও আবার দেদার হিংসা এমনকি বাংলাদেশে লুট করে নেওয়া হচ্ছে মহিলাদের সম্ভ্রম সম্ভ্রম বাঁচাতে দিন মিছিলে মহিলাদের ভিড়ও ছিল নজর কাড়া রিপাবলিক বাংলা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় যেভাবে মিছিলে গর্জে উঠছেন সেখানকার সংখ্যালঘুরা তাদের মধ্যে থেকেই সনাতনী শিক্ষার্থী ঐক্য তাদের যে চার দফা দাবিতে তারা পথে নেমেছেন তাদের মধ্যে একটা হলো সংখ্যালঘু রক্ষায় আইন প্রণয়ন ও বাস্তবায়ন চাইছেন তারা এর পাশাপাশি চার দফার মধ্যে আরও একটা সংসদে সংখ্যালঘুদের জন্য 10% সংরক্ষণ চাইছেন তারা সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে চাইছেন সেই সঙ্গে সংখ্যালঘু মন্ত্রকও চাইছেন তারা এই চার দফা দাবি নিয়ে সনাতন শিক্ষার্থী ঐক্য তারা পথে নেমেছেন তারা দাবি জানাচ্ছেন তারা বলছেন এছাড়া নিজেদের দেশে তারা ভালো থাকতে পারেন না তাদের শান্তি নেই এই মুহূর্তে দাঁড়িয়ে আর শুধু এরা যখন এই শিক্ষার্থী মঞ্চের তরফ থেকে যখন এই দাবি করা হচ্ছে চার দফা দাবি যখন দাবি করা হচ্ছে চার দফা দাবি তার পাশাপাশি বাংলাদেশের হিন্দু জাগরণ মঞ্চ তারা 8 দফা দাবি রাখছে তারা মনে করছে এই 8 দফা দাবি মানা প্রয়োজন বাংলাদেশে হিন্দু জাগরণ মঞ্চের যে দাবি তা হলো সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন এর পাশাপাশি সংখ্যালঘু মন্ত্রক তৈরি যেটা এর আগেরটা তো আমরা দেখিয়েছি হিন্দু ফাউন্ডেশন তৈরি এইটাও তাদের তৃতীয় দাবি দেবত্বর সম্পত্তি পুনরুদ্ধার করতে হবে সেই দাবিও রাখছেন এবং সেই সঙ্গে দেবত্বর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন এরপরে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন আইন তো আছে কিন্তু আইনের বাস্তবায়নও প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের উপাসনালয় নির্মাণ এই দাবিও করা হচ্ছে আধুনিক সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড এই দাবিও করছেন তারা এবং এর শেষ 8 অষ্টম দফার যে দাবি তা হলো দুর্গাপুজোয় 5 দিন সরকারি ছুটি দুর্গাপুজোয় 5 দিন সরকারি ছুটি চাইছেন তারা এবং এর মধ্যে বাংলাদেশের যে বাংলাদেশের হিন্দুদের যে একটার পর একটা
বিষয় উঠে আসছে, আরো যে দাবিগুলো উঠে আসছে, জনগণনা বর্ষ আমরা একটু দেখে নিই। বাংলাদেশে কমছে হিন্দু বাঙালি, হিন্দু বাঙালি তা কমে যাচ্ছে কিরকম ভাবে? জনগণনা বর্ষ 1941 ছিল কত? 28% হিন্দু জনসংখ্যা ছিল, 28%। 1951 22%, 28 থেকে কমে 22। এরপর দেখুন 61 সাল, 1961 18.5%, 1974 13.5%, 81 সালে 12.1%, 91 সালে 10.5%, 2000 সালে এবার প্রবেশ করুন 2001 9.2%, 2011 8.4%। এরপর দেখুন আমরা এভাবেই দেখতে পাচ্ছি যে 8.4, 2011 অবধি যদি দেখি তাহলে 8.4 এসে পৌঁছলো কোথা থেকে? না 28% থেকে। এই যে আমরা বলছি যে সেখানকার যে ঘটনাগুলো বারবার চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে, 71 সাল হোক বা 2024, এই যে এরপর 2011 পর্যন্ত আপনাদেরকে দেখালাম আমরা, 2011 পর্যন্ত যে দেখালাম আমরা সেন্সাসের যে ছবিটা, 2011 পর আর কোনো জনগণনা হয়নি সে দেশে। 2011 পর্যন্ত আমরা দেখালাম 8% এসে দাঁড়িয়েছে সেখানকার সংখ্যালঘু হিন্দুরা। তাহলে এরপরেও যখন এই অত্যাচার হচ্ছে, তখন কি সত্যি আর নতুন করে বলে দিতে হয় যে তারা সংখ্যালঘু, তারা নিপীড়িত, তাদের এই মুহূর্তে বাঁচার যে মিনিমাম শর্তগুলো সেগুলো পালন করা হচ্ছে না? ছবিগুলো কানে যখন যখন চোখে দেখছি, যখন কানে শুনছি তাদের হাহাকার আর্তনাদ, তারপরেও আমাদের সত্যি প্রশ্ন করতে হয় যে ছবিগুলো কি সত্যি? এই ছবিগুলো দেখেও বলবো না যে মানুষ নিপীড়িত এবং সংখ্যালঘু মানুষ নিপীড়িত?